আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিও টপিকস হচ্ছে হোয়াট ইজ এ নেক্সট জেনারেশন ফায়ারওয়াল তো আজকের দিনে এসে আপনি যদি একটা ফায়ারওয়াল কবে আবিষ্কৃত হয়েছিল এবং কে এটাকে আবিষ্কার করেছে এই বিষয় সম্পর্কে নাও জানেন তাতে আসলে তেমন কিছু আসবে যাবে না কিন্তু আজকের দিনে আপনি যদি এটাও না বুঝেন একটা ফায়ারওয়াল মূলত কি কাজ করে এবং নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে একটা ফায়ারওয়ালের অবদান কতটুকু সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটাই পিছিয়ে আছেন সো ওয়েলকাম ভিউয়ার্স আজকে সবাইকে আমরা নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের ফিচার এবং এই ফায়ারওয়ালগুলো কিভাবে আমাদের নেটওয়ার্কটাকে সিকিউর করতে সাহায্য করে সেই জিনিস সম্পর্কে ডিটেইলে কথা বলবো তো একটি ফায়ারওয়ালের কাজ খুব সহজভাবে বোঝার জন্য আমাদের একটা রাউটারের ওয়ার্কিং মডালিটিটা আগে বুঝতে হবে আমরা কম বেশি সবাই কিন্তু রাউটারের সাথে পরিচিত তো রাউটার মূলত কি করে রাউটার আসলে একটা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক থেকে অন্য আরেকটা নেটওয়ার্কে কমিউনিকেশন করার জন্য ব্যবস্থা করে দেয় দ্যাট মিন্স আপনি যদি দুইটা রাউটার ইউজ করেন তাহলে আপনি একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যেতে পারবেন আর ফায়ারওয়াল কি করে ফায়ারওয়াল ঠিক রাউটারের অপোজিট কাজটা করে দ্যাট মিন্স একটা নির্দিষ্ট নেটওয়ার্ককে অন্যান্য নেটওয়ার্ক থেকে প্রোটেক্টেড রাখে তার মানে হচ্ছে আপনার নেটওয়ার্কে অন্যান্য নেটওয়ার্ক থেকে যাতে কেউ অ্যাক্সেস করতে না পারে এই জিনিসটা দেখা হচ্ছে ফায়ারওয়ালের কাজ তবে ফায়ারওয়াল যে শুধুমাত্র এই একটা কাজই করে তা কিন্তু নয় ফায়ারওয়াল ঠিক রাউটারের মতো রাউটিং এর কাজগুলোও করতে পারে দ্যাট মিন্স একটা ফায়ারওয়াল এট এ টাইম কোনো নেটওয়ার্ক থেকে অন্য কোনো নেটওয়ার্কে কানেক্টিভিটি করে দেওয়া এবং অন্যান্য নেটওয়ার্কের স্পেসিফিক জায়গাগুলো থেকে নেটওয়ার্ককে প্রোটেক্ট করা দুইটা কাজই আসলে এট এ টাইম করে সো এতক্ষণ যে জিনিসগুলো আমরা ডিসকাস করলাম এই জিনিসগুলো হচ্ছে একটা ট্রেডিশনাল ফায়ারওয়ালের বৈশিষ্ট্য সো এই ট্রেডিশনাল ফায়ারওয়াল দিয়ে কিন্তু আজকের দিন আর চলছে না এই ট্রেডিশনাল ফায়ারওয়ালগুলোকে নেক্সট জেনারেশন ফায়ারওয়ালে পরিণত করেছে হচ্ছে অ্যাডভান্সড লাইসেন্স সিস্টেম তো এই অ্যাডভান্স লাইসেন্সগুলো সিঙ্গেল আকারেও হতে পারে বান্ডেল আকারেও হতে পারে তো বান্ডেল আকারে এই অ্যাডভান্স লাইসেন্সগুলোকে বলা হয় ইউটিএম সার্ভিস ইউটিএম এর ফুল মিনিং হচ্ছে ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আপনি যখন ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট সিস্টেমকে আপনার ফায়ারওয়ালের সঙ্গে ইন্টিগ্রেটেড করছেন তখন আপনার ফায়ারওয়ালটা নেক্সট জেনারেশন ফায়ারওয়াল হয়ে যাচ্ছে আর বর্তমান সময়ের উল্লেখযোগ্য জনপ্রিয় কিছু ফায়ারওয়ালের নাম হচ্ছে চেকপয়েন্ট পালো আল্টো ফর্টিনেট সিসকো কিংবা জুনিপার এর পাশাপাশি আরও অনেক ভেন্ডর রয়েছে তবে এই ফায়ারওয়ালগুলোই বর্তমান মার্কেটে সবচাইতে বেশি রিনন্ড এবং এইগুলোই সবচাইতে বেশি ব্যবহৃত হয় তো এই ফায়ারওয়ালগুলো মূলত লাইসেন্সের মাধ্যমে আপনাদের কী ধরনের ফ্যাসিলিটি দিতে পারে তো ইউটিএম লাইসেন্সের আন্ডারে মূলত যে সাপোর্টগুলো আমরা পাই তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যান্টিভাইরাস সলিউশন অ্যান্টি ম্যালওয়্যার সলিউশন অ্যান্টি স্প্যাম সলিউশন অ্যাপ্লিকেশন কন্ট্রোল ওয়েব ফিল্টারিং এবং আইপিএস সিস্টেম অর্থাৎ ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম তো এইগুলো আসলে কি করে দেখুন অ্যান্টিভাইরাস কি করে আপনারা সবাই শুনেই বুঝতে পেরেছেন অ্যান্টিভাইরাস মূলত ভাইরাস অ্যাটাকের বিরুদ্ধে কাজ করে দ্যাট মিন্স আপনি যখন আপনার নেটওয়ার্কের মধ্যে একটা ফায়ারওয়াল ইনস্টল করে দিয়েছেন এবং তার মধ্যে ইউটিএম এর লাইসেন্সটিও রয়েছে আপনার নেটওয়ার্কে ইন্টারনেটের থ্রুতে কোনো ভাইরাস আসলে এন্ট্রি করতে পারবে না শুরুতেই আপনার ফায়ারওয়াল তাকে ব্লক করে দিবে সেই ক্ষেত্রে যেটা হবে আপনার নেটওয়ার্কের ভিতরে যদি 100s and 1000s অফ কম্পিউটার থাকে সেই কম্পিউটারগুলো থেকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনার ভাইরাস নিয়ে টেনশন করতে হবে না সেমভাবে আপনি যদি চিন্তা করেন অ্যান্টি ম্যালওয়্যার কিংবা অ্যান্টি স্প্যামের ক্ষেত্রে আপনার অর্গানাইজেশনের ফুল নেটওয়ার্কের মধ্যে যে কোনো ধরনের স্প্যাম বা যে কোনো ধরনের ম্যালওয়্যার অ্যাক্সেস করাও কিন্তু আপনার এই ফায়ারওয়ালটাই কন্ট্রোল করতে পারবে সেই ক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল হোস্ট নিয়ে টেনশন করার চান্স অনেকটাই কমে যাবে সো আপনার কোম্পানির যে ইউজার রয়েছে তারা যদি তাদের কম্পিউটারগুলোকে আপনার অফিস নেটওয়ার্কের বাইরে অন্য কোনো পাবলিক নেটওয়ার্কে ব্যবহার না করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই প্রত্যেকটা কম্পিউটার একদমই সিকিউর থাকবে শুধুমাত্র আপনার এই সিঙ্গেল একটি ফায়ারওয়াল ব্যবহার করার মাধ্যমে আর ফায়ারওয়ালের ওয়েব ফিল্টারিং ফিচারটা শুধুমাত্র যে সিকিউরিটি প্রদান করে তা কিন্তু নয় সিকিউরিটি প্রদানের পাশাপাশি আপনার প্রোডাকশন আওয়ার বাড়ানোর ক্ষেত্রে ওয়েব ফিল্টারিংয়ের ব্যাপক হাত রয়েছে এর কারণ হচ্ছে আপনি যখন আপনার অর্গানাইজেশনের ভিতরে আনওয়ান্টেড ওয়েবসাইটের অ্যাক্সেসগুলো বন্ধ করে দিবেন তখন কিন্তু আপনার অর্গানাইজেশনের এমপ্লয়িগুলো আপনার প্রফেশনাল ওয়েবসাইটগুলো কিংবা আপনার অর্গানাইজেশনের কাজ করার জন্য যে ওয়েবসাইটগুলো লাগে সেই ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে সময় নষ্ট করতে পারবে না এর ফলে আপনার প্রোডাকশন আওয়ারটা কিন্তু বৃদ্ধি পাবে পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের ফিশিং এবং ম্যালওয়্যার ইম্প্যাক্টেড যে সাইট রয়েছে সেই সাইটগুলোর অ্যাক্সেস ব্লক করে দিয়ে আপনার নেটওয়ার্কটাকে ওয়েব ট্রাফিক থেকেও সিকিউর করে ফেলতে পারেন আর বর্তমান যুগ কিন্তু অ্যাপ্লিকেশনের যুগ সো আপনি যদি ভেবে থাকেন শুধুমাত্র ওয়েবসাইটের অ্যাক্সেস বন্ধ করে দিলেই আপনি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় কারণ প্রত্যেকটা ওয়েবসাইটই এখন চেষ্টা করে তাদের এই ওয়েবসাইটের এগেইনস্টে একটা করে অ্যাপ্লিকেশন বিল্ড আপ করার যেমন ধরুন ফেসবুক কিংবা ইউটিউব প্রত্যেকটারই কিন্তু ওয়েবসাইটও রয়েছে প্রত্যেকটা কিন্তু অ্যাপ্লিকেশনও রয়েছে সো আপনি যদি ওয়েব ফিল্টারিং এর মাধ্যমে এগুলোকে ব্লক করে দেন তাহলে আপনার অর্গানাইজেশনে এগুলোকে কেউ ব্রাউজ করতে পারবে না বাট তার মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সে কিন্তু সেগুলোকে ঠিকই অ্যাক্সেস করতে পারবে সো এই অ্যাপ্লিকেশন কন্ট্রোল ফিচারটির মাধ্যমে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনগুলোকেও কন্ট্রোল করতে পারবেন এবং বলে দিতে পারবেন কোন অ্যাপ্লিকেশনগুলো আপনার অর্গানাইজেশনের ভিতরে অ্যাক্সেস করা যাবে এবং কোনগুলো অ্যাক্সেস করা যাবে না। এরপর যেটা রয়ে গেল ফাইনালি সেটা হচ্ছে আইপিএস অর্থাৎ ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। সো এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস এবং সিকিউরিটির ক্ষেত্রে এতক্ষণ আমরা যে জিনিসগুলোর কথা বললাম তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। সো ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম সম্পর্কে যদি আপনারা ডিটেইলে জানতে চান আমাদের চ্যানেলে অলরেডি ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম নিয়ে ইন ডিটেইলে একটা ভিডিও করা আছে, আমরা আই বাটনে ভিডিওটি দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এতক্ষণ আমরা আসলে কথা বললাম ফায়ারওয়ালের অ্যাডভান্স ফিচারগুলো সম্পর্কে এবং ফায়ারওয়ালে যখন আমরা ইউটিএম লাইসেন্সটাকে ইন্টিগ্রেট করি তখন আমরা কি ধরনের সার্ভিস পেয়ে থাকি, কিন্তু এই সার্ভিসগুলো কাজ করে কিভাবে, ফায়ারওয়াল কিভাবে কাজ করে সেটা নয় আমরা বুঝলাম। রাউটারে যেমন আমরা আসলে পলিসি ক্রিয়েট করে একটা রাউট থেকে আরেকটা রাউটকে কানেক্ট করে দেই, ফায়ারওয়ালের মধ্যেও কিন্তু আমরা ঠিক একইভাবে পলিসি ক্রিয়েট করে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কের অ্যাক্সেসকে ব্লক করে দিতে পারি। কিন্তু আপনি যখন আসছেন লাইসেন্সগুলোর কথায়, আপনি কিভাবে একটা ভাইরাসকে ডিটেক্ট করবেন, কিভাবে একটা ম্যালওয়্যারকে ডিটেক্ট করবেন, কিভাবে একটা ইন্ট্রুশনকে ডিটেক্ট করবেন, এই জিনিসটা কিন্তু একটা অনেক বড় কনসার্ন। সো এই জিনিসটা মূলত ম্যানেজ করা হয় সিগনেচারের মাধ্যমে। আপনাকে যদি খুব সহজভাবে আমি একটু বোঝাতে চাই, দেখুন সাপের বিষের অ্যান্টিডোজ তৈরি করার জন্য যেমন সাপের বিষটাকে স্যাম্পল হিসেবে ইউজ করা হয়, ঠিক তেমনিভাবে ভাইরাস কিংবা ম্যালওয়্যারের স্যাম্পল নিয়ে সিগনেচার ক্রিয়েট করা হয় এবং গ্লোবালি এই সিকিউর সিগনেচারগুলো ফায়ারওয়াল কোম্পানিগুলো নিজেদের মধ্যে শেয়ার করে থাকে। এর ফলে যেটা হয় একটা সেন্ট্রাল ডাটাবেজে এই সিগনেচারগুলো প্রোটেক্টেড থাকে এবং আপনি যখন এই ডাটাবেজের সাথে আপডেটেড থাকবেন আপনি এই ফায়ারওয়ালগুলো ইউজ করার মাধ্যমে লেটেস্ট যত সিকিউরিটি অ্যাটাকগুলো রয়েছে সেখান থেকে নিজের নেটওয়ার্কটাকে সেফ রাখতে পারবেন। সো আশা করছি একটা নেক্সট জেনারেশন ফায়ারওয়াল কি এবং এটা কিভাবে কাজ করে এবং তার চেয়েও বড় কথা ইউটিএম লাইসেন্সটা মূলত আপনাদেরকে কিভাবে সার্ভিস দিয়ে থাকে এই জিনিসটা সম্পর্কে আপনারা একটা ওভারঅল আইডিয়া পেয়ে গিয়েছেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।